অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই আবার শিল্প তালুকের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। এবার ঘটনাস্থল হলদিয়ার কসবেরিয়াতে ইন্ডিয়ান ওয়েল পেট্রোনার্স প্রাইভেট লিমিটেড সংস্থা। এই সংস্থা রাষ্ট্রায়ত্ত সংস্থার তরফে গার্হস্থ ও বাণিজ্যিক সিলিন্ডারে গ্যাস ভর্তি করে। কারখানা সূত্রের খবর, রাত্রি 10টার সময় সমস্ত চিমনির আগুন চিমনির নিচে চলে আসে। চিমনি সংলগ্ন এলাকাতে দাউদাহ করে জ্বলতে থাকে আগুন। আতঙ্কিত হয়ে পড়েন গ্যাস সিলিন্ডার নিতে আসা লরির চালক, খালাসি সহ কারখানার কর্মীদের একাংশ। প্রায় 15 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সূত্রের খবর, সিলিন্ডারে গ্যাস ভর্তি করার পরে অতিরিক্ত কিছু গ্যাস পাইপের মাধ্যমে চিমনিতে পাঠানো হয়। চিমনিতে ওই গ্যাসকে জ্বালিয়ে বাতাসে ছেড়ে দেওয়া হয়। চিমনি সংলগ্ন এলাকাতে পাইপলাইনে মেরামতের কাজ চলছিল। অসতর্কতাবশত পাইপলাইনে গ্যাসের মধ্যে কিছুটা দাহ্য তরল পদার্থ চিমনির মধ্যে পৌঁছে যায়। সেই সময় তরল পদার্থ চিমনিতে পৌঁছে যায়, সঙ্গে সঙ্গে আগুনের স্ফুলিঙ্গ বৃহৎ আকারে পরিণত হয়। চিমনি থেকে নির্গত আগুন চিমনির নিচে চলে আসে, সঙ্গে সঙ্গে চিমনির নিচে সংলগ্ন এলাকা দাউদাউ করে আগুনে জ্বলতে থাকে। সংস্থা নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থার মাধ্যমে প্রায় 15 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আতঙ্কিত হয়ে পড়ে কর্মী আধিকারিক থেকে লরির খালাসি ও চালকরাও। এক কর্মী বলেন, কারখানা কর্তৃপক্ষ শ্রমিক সুরক্ষার ব্যাপারে একদমই উদাসীন, ভাগ্য চলে বেঁচে গেছি, আর একটু হলে গোটা কারখানায় আগুন লেগে যেত। সংস্থার প্রধান কার্যালয় নির্দেশে একটি পরিদর্শন দল কারখানা পরিদর্শনে আসেন। প্রশাসন সূত্রের খবর, এই অগ্নিকাণ্ডের ঘটনা সংস্থার তরফে জেলা বা মহকুমা প্রশাসনকে জানানো হয়নি। অগ্নিকাণ্ডের খবর পেয়ে কারখানা পরিদর্শনে যান কারখানা পরিদর্শক দেপায়ন দে। তিনি বলেন, রাতে ওই কারখানাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কারখানা কর্তৃপক্ষকে বেশ কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে। সংস্থার আধিকারিক মোহাম্মদ আলম বলেন, এমন কিছু ঘটনা ঘটেনি, তাই জেলা প্রশাসনকে জানানো হয়নি। এটা কি জানে যায়নি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ল্ড, হলমার্ক সোনার গয়না, রূপার গয়না, সার্টিফাইড গ্রহরত্ন ও শোপিস দ্বারা সুসজ্জিত শোরুম, দুর্গাচক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের ঠিক বিপরীতে।